চিকিৎসকের লাখ টাকার গাড়িতে বৃদ্ধা রিকশা চালকের রিকশার ধাক্কা লাগায় 86 বছরের বৃদ্ধা বারবার ক্ষমা চেয়েও লাভ হয়নি। শেষমেশ বাবার বয়সী বৃদ্ধ রিকশা চালক লুটিয়ে পড়েন ছেলের বয়সী চিকিৎসক মহসিনের পায়ে। আকুতি মিনতি করেন মাফ করে দেয়ার, কিন্তু তাতেও মন গলেনি চিকিৎসক মহসিনের। লাখ টাকার গাড়িতে ধাক্কা লাগায় 20,000 টাকা জরিমানা দাবি করেন তিনি। নতুবা বৃদ্ধা রিকশা চালকের ছেলেকে নিজের ঘরের চাকর হিসেবে কাজ করে টাকা পরিশোধের প্রস্তাব দেন চিকিৎসক মহসিন। বলছিলাম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মহসিনের নির্মমতার কথা। পরিবারের আর্থিক অসচ্ছলতা থাকায় 85 বছর বয়সী জামাল হোসেন সংসারের ঘানি টানতে শেষ বয়সে কিছু টাকা উপার্জনের জন্য বরিশালের সড়কে বের হয়েছিলেন ভাড়ায় চলিত রিকশা নিয়ে। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া জামাল হোসেন নিজেই যেখানে ঠিকভাবে চলাচল করতে পারেন না, সেখানে রিকশা নিয়ে বের হয়েই করে বসলেন ভুল। নিজের অনিচ্ছা সত্ত্বেও ভাড়ায় চলিত রিকশা দিয়ে আঘাত করে বসেন দামি একটি প্রাইভেট কারে। এতে সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেট কারটি। শুনি ঘটনাস্থলে ছুটে আসেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মহসিন। কিন্তু ঘটনাস্থলে এসে যে নির্মমতার পরিচয় দিয়েছেন তাতে হৃদয় কেঁপে উঠবে যে কারো। নিজের দামি গাড়িতে ধাক্কা লাগায় বৃদ্ধ জামাল হোসেনকে ধরে নিয়ে যান আলেকান্দা পুলিশ ফাঁড়িতে। এরপর নিজেই ঠিক করেন তাকে জরিমানা দিতে হবে 20,000 টাকা। কিন্তু নুন আনতে পান্তা ফুরোনো বৃদ্ধ জামাল হোসেনের কাছে 20,000 টাকা জরিমানা দেয়া ছিল আকাশকুসুম স্বপ্নের মতো। তাই তো প্রাইভেট কারের মালিক ডাক্তার মহসিনের কাছে নিঃশর্ত ক্ষমা চান তিনি, কিন্তু মেলেনি ক্ষমা। শেষমেশ জরিমানা মৌকুফ করতে ছেলের বয়সী ডাক্তার মহসিনের পায়ে লুটিয়ে পড়েন এই বৃদ্ধা। তাতেও কাজের কাজ হয়নি। সবশেষ ডাক্তার মহসিন সিদ্ধান্ত নেন জরিমানা না দিতে পারলে বৃদ্ধ জামাল হোসেনের ছেলেকে চাকর হিসেবে ডাক্তারের বাড়িতে কাজ করে পরিশোধ করতে হবে ডাক্তারের জরিমানার টাকা। তানভীর মেটালের পণ্য বুয়েট থেকে পরীক্ষিত, BSTI অনুমোদিত, নান্দনিক আভিজাত্য ও ইউনিক ডিজাইনের তৈরি তানভীর মেটাল। কোনো উপায় না দেখে এতে অনেকটা বাধ্য হয়েই রাজি হয়ে যান অসহায় জামালের ছেলে। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় সাংবাদিকরা। প্রথমে সাংবাদিকদের সাথেও উচ্চবাচ্য শুরু করেন চিকিৎসক মহসিন, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে শেষমেশ জরিমানা না নিয়েই গাড়ি নিয়ে দ্রুত পুলিশ ফাঁড়ি ত্যাগ করেন তিনি। তবে অমানবিক ডাক্তারের বিপরীতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্যরা। অসহায় জামাল হোসেনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। ব্যথিত হয়েছেন একজন বৃদ্ধার সাথে ডাক্তারের এমন আচরণ দেখে। তাই তো নিজের সাধ্যমতো কিছু নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন রিকশাচালক জামাল হোসেনকে। গাড়ি ভাড়া দিয়ে বৃদ্ধ জামাল হোসেনকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছেন পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। সাব্বির খান, BHS TV, বরিশাল।